আমি এই বসটা দেখালাম, ওটা রিয়েল এয়ার বস। ওটা করি আমি হিথ্রো থেকে, মানে সরি রেডিম থেকে হিথ্রো অবধি এলাম। পেছনে দেখতে পাচ্ছি লেখা আছে টার্মিনাল 3, এখানে চলিতে আমার ব্যাগেজ রেডি, চলো ভেতরে যাওয়া যায়। প্রথমে টার্মিনাল 3 এসে গেছি আর এখানে বোর্ডে দেখা আছে যে কোন এয়ারলাইন্সটা কোন কিউতে আছে। তো বিতে আমি দেখলাম ভিস্তারা, তো ওইদিকে বি, তো আমি বি দিয়ে ঢুকে যাব। বেশ বিশাল বড় এয়ারপোর্টটা, মানে সত্যি বিশাল বড়, চারটে টার্মিনাল, ইটস এ হিউজ এয়ারপোর্ট। কাস্টমস থেকে যেহেতু এটা ডিউটি ফ্রি, এটা আমার খুব পছন্দ, সিঙ্গেল টনের 12 ইয়ার ওল্ড, এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। একটা স্কটল্যান্ডের হুইস্কি। এটা এখানে আমি এখন ওয়েট করছি আমাদের দিল্লি ফ্লাইটের জন্য। এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে যে দিল্লি ফ্লাইট UK 018, গেট শো 1950, বাট এখন বাজে 1947। তো বেসিক্যালি কিছুক্ষণ বাদে বুঝতে পারবো কোন গেটে যেতে হবে। তো মোস্টলি সব কিছু আমি এখন ওয়েট করছি, বিকজ অনেক দিন বাদে আবার একা ট্রাভেল করছি, তাই লাগেজগুলো বারবার চেক করছি, লাইক বাজনাটা যেটা এক্ষুনি পারচেস করলাম এখান থেকে, আর পিঠ থেকে তো ব্যাগ খুলিনি। তো মাঝখানে একটা কফি নিয়ে নিলাম, নেরো কফি আমার খুব ফেভারিট, কোস্টার পরে যদিও, নিয়ে এখন ওয়েট করছি, যেটা দেখালাম 1950 দেখাবে, দেন অনবোর্ড করবো। এই নেরো কফিটা খুব ভালো, এটা একটা ইটালিয়ান কফি, মানে এখানে খুব ভালোভাবে প্রমোট হয় ইটালিয়ান কফি নেরোটা। তো এখানে এখন দেখিয়ে দিল তোমাদের দেখা UK 018, দিল্লি গেট 1, আমরা এখন গেটের দিকে এগোবো। আমরা ডোর এটে চলে এলাম, এটা ফার্স্ট গেটের ডোর এ, দুটো গেট আছে, ডোর এ অ্যান্ড ডোর বি। এখানেও আবার সিকিউরিটি চেকিং হলো অ্যান্ড এখন ওয়েট করছি ফ্লাইটের জন্য। নামলাম দিল্লি এয়ারপোর্টে, এখন এখন যাচ্ছি ইমিগ্রেশনে, বিকজ এখান থেকে বেরিয়ে আমাকে আবার লাগেজ নিয়ে দেন আবার চেক ইন করতে হবে ফর ডোমেস্টিক অ্যান্ড দেন কলকাতা ফ্লাইট। এখন দিল্লিতে চেক আউট করে দুটো লাগেজ নিয়ে আবার ডোমেস্টিকে চেক ইন করতে হচ্ছে বাইরে থেকে, দেন কলকাতা ফ্লাইট নেওয়া যাবে আর কি। এত গ্যাজেট থেকে বারবার আমার সিকিউরিটি চেকে আটকায়, তা এখন সব বাইরে বার করলাম, এবার নিয়ে বেরোবো। সিকিউরিটি চেকিং দিল্লিতে হয়ে গেল, এবার কলকাতা ফ্লাইটে উঠবো। আমরা গেট 49 এসে গেছি, এখান থেকে আমাদের নেক্সট কলকাতা ফ্লাইটটা পাবো দিল্লি থেকে।
কলকাতা নামলাম, মানে নেমে একটা অন্যরকম ফিলিং, কারণ ছ মাস পরে আসার। তো এখন বেরোচ্ছি, সব লাগে হয়ে গেছে। তো দিদিদেরকে বলে দিয়েছি চিলে আর চিলিতে আসছি, ওরা আসছে। হ্যাঁ, আমি এখন ডোমেছি ডোমেস্টিক ফ্লাসপাতেই বেরোবো। চলো বেরোনো যাক, একটা হোমলি ফিলিংসে ডেফিনেটলি অনেকদিন বাদে আসার, ফাইনালি জার্নিটা খতম হলো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, একটু মানে পুরো জার্নিটা একা করতে হয়েছে, সেই জন্য খুব খারাপ লেগেছিল, কারণ সবসময় আমরা দুজনে করে করে অ্যাভেঞ্জেড হয়ে গেছি। বা ঠিক আছে, লাইফে যখন এক্সপিরিয়েন্স হয় কোনো ব্যাপার না। বাড়ি ঢুকলাম, মানে অনেকক্ষণ জার্নিটা হলো, দেখালাম সকাল থেকে, এই জাস্ট বাড়ি এসে পৌঁছলাম এখন। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে এখন, এই যে দিদি, দিদির সামনে ছোটো ছেলে বসে আছে। দিদি তো সৌরভ দা আনতে গেল তোমরা দেখলে, এখানে মা দাঁড়িয়ে আছে। কেমন লাগছে? আনন্দ পাচ্ছ? কেন, মনে কি ছটফট? মানে সুবিধা আসেনি বলে? ও বাবা! আর এখানে দিদি, বড় ছেলে গুগল, আর এখানে বাবা, সবাই খুব আনন্দ পেয়ে গেছে। এই আমাদের এখন একটা অনেক দিন বাদে ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে আর কি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। সারাদিনের ব্লগটা খুবই টায়ারিং ছিল, অনেকটা বড় হয়ে গেছে। তো ডেফিনেটলি যদি সারাদিনের ব্লগে কিছু ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড যেহেতু এটা ফ্যামিলি টাইম, একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করতে হবে এখন আমাকে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কালকে দেখা হবে আবার নতুন ব্লগে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।